আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি মজার জিনিস দেখাবো এবং আমাদের একটি নতুন প্রোডাক্ট আমরা অবশ্য বেশ কিছুদিন যাবত তৈরি করতেছি এবং সেটা দেখার জন্য আপনাদেরকে আমি পাশের রুমে নিয়ে যাবো, আমাদের কমার্শিয়াল রুমে। সেই প্রোডাক্টগুলো আমরা গতকাল রাত জেগে তৈরি করছি ডেলিভারি দেওয়ার জন্য এবং কিছুদিনের মধ্যে ডেলিভারি হবে এবং কিছু ডেলিভারি হয়তো বা হয়েও গেছে। তো চলুন আমাদের পাশের রুমে, কমার্শিয়াল রুমে আসুন। তো চলুন, এই সজীব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন কমার্শিয়াল রুমে। তো সজীব, আমরা যে গতকাল রাত্রে ক্র্যাশগুলো তৈরি করছিলাম সেগুলো কি সবগুলো ডেলিভারি হয়ে গেছে? না, এগুলো কি ডেলিভারি গতকালেরগুলো রেডি করা জিনিস? তো ভিউয়ার্স, এখানে রেডি করা জিনিস অল্প কিছু আছে, আমরা অলরেডি ডেলিভারি হয়ে গেছে গা। তো আমি দেখাচ্ছি সেই জিনিসগুলো। তো এই যে, এটা হচ্ছে সেই ক্র্যাশ, দেখেন এখানে আমাদের ক্র্যাশগুলো আছে এখানে। এই যে এইটা হলো সেই ক্র্যাশ, দেখেন এটা কিন্তু আমাদের আসলে আমরা মেটাল দিয়ে তৈরি করেছি, একদম মেটাল প্রোডাক্ট। আমি বের করে দেখাচ্ছি, এখানে এইটা আমি এখানে রাখি, ক্যামেরা একটু কাছাকাছি নিয়ে আসেন। এখানে দেখুন, এই যে এই সেই প্রোডাক্টটা ক্র্যাশ, আপনারা জানেন যে এটা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে প্রথম পুরস্কার বা দ্বিতীয় পুরস্কার এরকম পুরস্কার হিসেবে দেওয়া যায়। তো বিশেষ করে সম্মাননার জন্য এই প্রোডাক্টগুলো দেওয়া হয়। তো এই যে এখানে যে ম্যাটারিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির কাঠ বা উড যেটা বলেন, এবং ভিতরে যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু টিন, কুডি বিশেষ ধরনের কুট করা টিন বা কুডিং টিন বলা হয়, এবং চায়না থেকে আমরা এই ধরনের টিনগুলো, প্লেন টিনগুলো আমরা ক্রয় করে নিয়ে আসি এবং আমরা মেটাল প্রযুক্তির মাধ্যমে, হিট প্রেসের মাধ্যমে এটা আমরা তৈরি করি। হ্যাঁ, তো এইটা কিন্তু একদম টেকসই। আমরা সাধারণত অনেকে করে কি, এটা লেমিনেটিং করে বসাই দেয়, আমরা কিন্তু লেমিনেটিং করি না বা কাগজে প্রিন্ট করি না, একদম টেকসই এবং হাজার বছর ধরে কিন্তু এটা নষ্ট হবে না, বুঝছেন। আমরা শত শত বছর বা একশো হাজার বছর এটা টিকিয়ে রাখতে পারবেন এবং এটার কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। দেখেন এখানে আমাদের বিশেষ ধরনের একটি লক দেওয়া আছে, এই যে লকটা, এটা কিন্তু আমরা এখানে এটা এভাবে মুসর দিয়ে লাগিয়ে আমরা কিন্তু খুব সহজে, ক্যামেরাটা নিয়ে আসুন এখানে, দেখুন এই যে এইভাবে আপনার শোকেসে সাজায় রাখতে পারবেন। তো এই হলো, দেখুন আপনার কাছাকাছি নিয়ে দেখান, দেখুন কত সুন্দর। তো এখানে কিন্তু এটা আমরা দেওয়ার সময় অবশ্যই খুব সুন্দর করে মোরক করে দিব আমরা এখানে ভিতরে। আপনারা মোরকটা দেখেন, যে মোরকটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা মোরক, বিশেষ করে মেয়েরা যারা, তারা হয়তো ভাববেন যে গয়নার বাক্স, তাই না? আসলে এটা গয়নার বাক্স না, কিন্তু দেখুন এই যে সুন্দর একটা গয়নার বাক্সের মতোই। তো এটার মধ্যে আমরা এটা বসাবো আবার এবং বসাইয়ে তারপর আমরা কাস্টমার কাছে ডেলিভারি দিব। এটা আমরা আগের জায়গায় আবার রাখলাম, দেখুন এখানে আমরা এখানে দিলাম, হ্যাঁ এখানে এটা আবার লাগালাম এবং এটি আবার এখানে আমরা প্যাকিং করব। প্যাকিং যেটা বলছিলাম যে মোরক, এখানে আমরা মোরক করবো এবং এখানে কিন্তু একটা লক আছে, সুন্দর একটা লক আছে, এই লকের মধ্যে আমরা দেখেন লাগাই দিলাম। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা যখন প্রয়োজন পড়বে তখন হয়তো বা আমাদের কথা মনে থাকবে না যে আমরা এটা তৈরি করি, সেজন্য এই ভিডিওটা কিন্তু আপনাদের টাইমলাইনে, তো সেজন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারবেন এবং সময় হলে কিন্তু আপনারা এটা কাজে লাগাইতে পারবেন। এবং আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা আছে, সেই মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই মোবাইলে সেভ করে রাখবেন। আমরা এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করি। এটা অবশ্য আমাদের যে সেকশনে পড়তেছে সেটা হচ্ছে মেটাল সেকশন, আমরা এটা মেটাল সেকশনে ফেলাই রাখছি। তো মেটাল সেকশনে আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। তবে একটু সতর্ক থাকতে হবে, সেটা হলো যে এটা কিন্তু সময় সাপেক্ষ, মানে অনেক সময় নিয়ে আমাদের বানাইতে হয়, অনেকগুলো মেশিন এখানে আসলে ব্যবহার করতে হয়, সেজন্য শরীফ মেলাবানের মতো বলবেন যে আজকে দেন, আজকে অর্ডার দিলেন, আজকে আপনার চাচ্ছেন সেটা কিন্তু হবে না, মিনিমাম দুই দিন বা তিন দিন আমাদের সময় লাগে। সেই জন্য আপনারা হাতে অবশ্যই দুই থেকে তিন দিন সময় রেখে আমাদের কাছে অর্ডারগুলো দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এটা কিন্তু ডেলিভারি নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যে কোডিং টিনের কথা বলছিলাম, এটা কিন্তু সেই কোডিং টিন। হ্যাঁ, দেখুন এই যে টিন, একদম ডেউ প্লেন টিন, আমরা অনেক সময় বলি ডেউ টিন, আসলে ডেউ টিন এটাতে কিন্তু প্লেন টিন এবং এটা কিন্তু কোডিং করা টিন। হ্যাঁ, তো এটার মধ্যে আমাদের আসলে এক ধরনের কুট করা আছে, সেই কারণে প্রিন্টটা কিন্তু টেকসই হয়। তো আপনারা যেটা বলতেছিলাম যে আপনারা অবশ্যই অর্ডার দেবেন এবং বিশ্বস্ততার সহিত আমরা এটা আপনাদের কাছে অবশ্যই পাঠিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, সালাম আলাইকুম।